জেলার সবজি বাজারে গিয়ে দেখা যায় এই সপ্তাহে সবজির দাম প্রায় অপরিবর্তিত আছে। দুই একটা সবজির দাম কম বেশি হলেও গত সপ্তাহে দামে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে। তবে আবহাওয়া ভালো থাকলে সামনে আরো দাম কমার আশা করছেন বিক্রেতারা। পেঁপের দামটা একটু কমছে, 30 টাকা কেজি। সাজনার দাম হলো 160 থেকে 150 টাকা। করলা হলো 60 টাকা কেজি। চাল কুমড়া 35-40 টাকা দাম। পটল 35-40 টাকা। দেশি শশার দাম আজকে কমছে, 40-50 টাকা। যেমন সিম গত সপ্তাহে বেশি 240, এ সপ্তাহে বেশি 150-160 টাকা কেজি। ফুলকপি হচ্ছে 100 টাকা কেজি। কাঁচামরিচ ভালোটা হচ্ছে 200 টাকা কেজি। টমেটোর দামটা বৃদ্ধি পেয়েছে, কেজিতে 20 টাকা, 140 টাকা বিক্রি। অন্য অন্য সবজি ওরকমই দাম ঠানামা হয়নি, বাড়েনি। আগামীতে আলুর দাম কমতে পারে আশা করা যায়। আলুর দাম কমলে সব সবজির দাম কমে যাবে আশা করা যায়। অন্যদিকে এই সপ্তাহে মাছের দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন আমদানি কম থাকায় আজ মাছের দাম একটু বেশি। মাছের দাম বেশি, খরিদ্দার আছে। কাতল মাছ 2.5 কেজি, 3 কেজি আপনার 360 টাকা কেজি। রুই মাছ 1 কেজি স্যার আপনার 280 টাকা, 300 টাকা কেজি। মিরকা মাছ 1 কেজি 900-800, এগুলো আপনার হলো আপনার 240 টাকা কেজি। 10-20 টাকা বেড়েছে জি সব মাছ, আমদানি নাই খালা। মুদি বাজারে আদা ও পেঁয়াজের দাম কমলেও হালিতে 2 টাকা বেড়েছে ডিমের দাম এবং কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে রসুনের দাম বলে জানান মুদি বিক্রেতারা। 28 চাল 60 টাকা কেজি, জিরা চাল 70 টাকা কেজি, মিনিকেট চাল হচ্ছে আপনার 80 টাকা কেজি, চিনি 125 থেকে 26 টাকা কেজি, পেঁয়াজ হচ্ছে আপনার 100 থেকে 105 টাকা কেজি, রসুন 220, আদা 180 টাকা কেজি। আপনার ডিমের হালি এ সপ্তাহে বেড়েছে 2 টাকা, আদার দাম কমেছে 20-30 টাকা কেজিতে কমেছে, রসুনের দাম আপনার কেজিতে 20-30 টাকা বেড়েছে, আর পেঁয়াজের দামটা 5 টাকা কমেছে কেজি গত সপ্তাহে তুলনায়। অন্য অন্য মুদি পণ্যের দাম আপনার সব ঠিক আছে, স্বাভাবিক আছে। সামনে দাম বাড়াতে আমরা আশঙ্কা করছি না, যদি দেশ সঠিকভাবে চলে, ব্যবসায়ীকে যদি সঠিকভাবে ধরতে পারে, চাঁদাবাজি রাস্তায় যে চাঁদাবাজি হয়, মালামাল যদি সরবরাহ সঠিক থাকে, দাম কমবে, বাড়ার আশা করছি না আমরা। অন্যদিকে মুরগি বাজারে সব ধরনের মুরগির দাম স্থিতিশীল থাকলেও এই সপ্তাহে গরুর মাংস দাম কমে 600 থেকে 700 টাকা এবং খাসির মাংস 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। মৌটুসী চৌধুরী, রেডিও মহানন্দা, চাঁপাইনবাবগঞ্জ।